আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, দূরেরও কাছের, দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কুয়েত থেকে বলছি, কুয়েতের সর্বশেষ খবরে স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক প্রথমে কুয়েতের মহামারী ভাইরাসের খবর। কুয়েতে আজ 3রা জুলাই শুক্রবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে 813 জন আক্রান্ত হয়েছে। এই 813 জন সহকারে মোট আক্রান্তের পরিমাণ হলো 48,672 জন। গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এই একজনের মৃত্যু সহকারে মোট মৃত্যুর পরিমাণ 360 জন। ইনানিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 886 জন। এই 886 জন সহকারে মোট সুস্থতার পরিমাণ 39,276 জন। কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছে সে ব্যাপারে জানায়নি। 428 জন কুয়েতিজ ছিল, 385 জন নন কুয়েতিজ ছিল। আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে আল আহমেদিয়া, এখানে প্রায় 302 জন আক্রান্ত হয়েছে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে ফরওয়ানিয়া, এতে প্রায় 191 জন আক্রান্ত হয়েছে। আর আজকে মাহাবুলায় গত 24 ঘন্টায় নতুন করে 75 জন আক্রান্ত হয়েছে, তবে গত 15 দিনে কিন্তু কোনো আক্রান্ত ছিল না। ফরওয়ানিয়াতে আক্রান্তের সংখ্যা হলো 54 জন, আর জিলিবাল সুয়েখে আক্রান্তের সংখ্যা হলো 35 জন, সাবাহিয়াতে 25 জন, কসুর এলাকায় 25 জন। সকল বাংলাদেশ প্রবাসী এবং বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না, নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না, এবং কুয়েত সরকারের আইন কানুন মেনে চলুন, এতেই আমাদের কল্যাণ রয়েছে। এবারে আসি কুয়েতের ফ্লাইট খবরে। কুয়েতে আজ 3রা জুলাই শুক্রবার কুয়েত থেকে 17টি ফ্লাইটের মাধ্যমে 3,080 জন যাত্রী নিয়ে পাকিস্তান, UAE, কাতার, ইন্ডিয়া, ইজিপ্ট, লেবানন সহ আরও কয়েকটি দেশে ফ্লাইট গমন করেছে, তবে এর মধ্যে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল না। এবারে জানিয়ে দিচ্ছি, কুয়েতে বসবাস করা এবং যারা বাংলাদেশে অবস্থান করছেন বা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের জন্য সুখবর হলো, আগস্টের 1 তারিখ থেকে কুয়েত এয়ারলাইন্সগুলো তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু করবে, এবং যারা কুয়েতে আসবে তাদের জন্য কিছু স্বাস্থ্যবিধি নিষেধ মেনে চলতে হবে, এমনটাই জানিয়েছে কুয়েতের সরকার। সেটা হচ্ছে, যে সকল যাত্রীরা কুয়েতে প্রবেশ করবে তাদের মহামারী ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত তা প্রমাণে স্বাস্থ্য সনদ তথা PCR সনদ প্রদর্শন করতে হবে। প্রাতিষ্ঠানিক বা বাসায় কোয়ারেন্টাইন পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। করোনায় কুয়েতে আগত প্রত্যেক বিমানের মোট 10% বিমানবন্দরে পৌঁছানোর সময় নিজ খরচায় তা নিশ্চিত করার জন্য একটি PCR পরীক্ষা পরিচালনা করতে হবে। যাত্রীর শরীরের তাপমাত্রা বোর্ডিংয়ের আগে এবং পরে পরিমাপ করতে হবে। মুখে মাস্ক ও হাতে হাত মোজা পরিধান করতে হবে, এবং এটা বাধ্যতামূলক। সম্মানিত ভিউয়ার্স, আমি এই ফ্লাইট সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিও পূর্বে দিয়ে দিয়েছি, কত পার্সেন্ট আসতে পারবে, কীভাবে কী নিয়মাবলী, আপনারা আশা করি কোনো প্রশ্ন থাকলে ওই ভিডিওগুলো দেখলে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। এবার আসি কুয়েতের আরেকটি বিশেষ খবরে। কুয়েতের ফাহাইল এলাকায় মারামারিতে অভিযুক্ত 5 প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জনসমাগমে জুতা এবং লোহার পাইপ ব্যবহার করে একে অপরকে লাঞ্ছিত করার জন্য আহমেদি পুলিশ বিভিন্ন জাতীয়তার 5 প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় যেখানে তারা মারামারি করছিল। গত সোমবার বাণিজ্যিক মার্কেট উন্মুক্ত হওয়ার প্রাক্কালে এলাকাটি পরিষ্কার করার সময় ফাইলের বাণিজ্যিক মার্কেটে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। একটি সুরক্ষা সূত্র জানিয়েছে যে এই লোকগুলো কেহই কারো বিরুদ্ধে কোনো মামলা করেনি, কিন্তু প্রচার হওয়ার সাথে সাথে কুয়েত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকগুলোকে গ্রেফতার করেছে। আরও প্রকাশ পায় যে কুয়েতের আইন ভঙ্গ করায় প্রত্যেক অভিযুক্তকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আপনারা কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, এটি আসলে মারাত্মক একটা অপরাধ। কুয়েতে সম্প্রতি একজন মহিলা বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ফাতেমা আল কান্দারি। এবারে আসি কুয়েতে আটক বাংলাদেশি সাংসদ পাপলুর খবরে। তাকে রিমান্ডে জেরা করার সময় তিনি প্রসিকিউশনের কাছে একটি কথা বলেন, আমি পরিষ্কার, তবে কুয়েতের কর্মকর্তারা পরিষ্কার নন। তিনি আরও বলেন, আমার অর্জন সম্পর্কে কেউ অভিযোগ করেনি, কিন্তু কিছু কর্মকর্তা আমার দরপত্র বন্ধ করে দিচ্ছেন। তাদের পাশ করার একমাত্র উপায় অর্থ প্রদান করা, তাহলে আমি এই ক্ষেত্রে কী করব। তিনি আরও বলেন, কুয়েতে আমার 9,000 কর্মী এবং 10% যোগ্য দরপত্র রয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশি এমপি নিজেকে রক্ষা করতে এবং তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করার জন্য এমন বক্তব্য দিচ্ছেন। তদন্তে শহীদুল ইসলাম পাবলু আরও বলেছেন, তার কাছে এমন কিছু সরঞ্জাম রয়েছে যা অন্য সংস্থাগুলোর হাতে নাই। তার মুঠোফোনে থাকা প্রমাণাদি থেকে মিলছে এক একটি চাঞ্চল্যকর তথ্য।
আজ কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি এবং কুয়েতের কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকার একদিনে সমান 273 টাকা 22 পয়সা। এবারে চলুন জেনে নেওয়া যাক আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবরে। আজ 3রা জুলাই শুক্রবার, গত 24 ঘন্টায় নতুন করে মোট আক্রান্ত হয়েছে 3,114 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের পরিমাণ হলো 1,56,391 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 42 জন। এ নিয়ে মোট মৃত্যুর পরিমাণ 1,968 জন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 1,606 জন। এ নিয়ে মোট সুস্থতার পরিমাণ 68,048 জন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমার সর্বশেষ খবর। কুয়েত বাংলাদেশের বিভিন্ন সংবাদ পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।